যারা আমার বি লুকআপের ভিডিওটা দেখে ফেলেছে তাদের এর পরবর্তী স্টেপটা হচ্ছে এইচ লুকআপ। তো প্রায় সেম বি লুকআপের মতোই, কিন্তু বি লুকআপের মতোই যেহেতু কিন্তু এইচ লুকআপেরও প্রয়োজন আছে। যখন বি লুকআপ দিয়ে আপনার একটা কাজ করতে গেলে অসুবিধা হচ্ছে, তখন আপনি এইচ লুকআপ দিয়ে ওই কাজটা যদি করেন তাহলে আপনি ইজিলি করতে পারবেন। তো আজকে এইচ লুকআপটা আমরা কমপ্লিটলি শিখব, আর যারা বি লুকআপের ভিডিওটা দেখেন নাই তারা অবশ্যই বি লুকআপের ভিডিওটা দেখে আসুন, তাহলে আপনাদের কাছে খুব ইজি মনে হবে। তো লেটস বিগিন। তো আমরা সরাসরি স্ক্রিনে চলে আসলাম। তো এখানে আমরা এইচ লুকআপটা শিখব। এইচ লুকআপটা হচ্ছে এইচ ফর হরিজন্টাল লুকআপ, আর বি লুকআপটা ছিল আমরা আমাদের গত পর্বে বি থেকে ভার্টিক্যাল লুকআপ। তো বি লুকআপের মধ্যে আমরা দেখেছিলাম যে এই ডাটাটা এই পাশে থাকবে, তার ডান পাশের যে ডাটাগুলা এইখানে এই ডাটাগুলো আমরা বের করব, বের করতে পারবো বি লুকআপের দ্বারা। যদি ডাটাটা এই জায়গায় থাকতো তখন এটা নিচের যে ডাটাগুলা ছিল এই ডাটাগুলা কিভাবে বের করবো সেটাই বের করতে হবে এইচ লুকআপের দ্বারা। তো আমি ওই রকম ভাবে একটা তৈরি করেছি যে নামগুলা একটা স্কুলের মধ্যে 10-12 জন ছাত্র বিভিন্ন ক্লাসের একটা লিস্ট তৈরি করেছি যে তারা মান্থলি এক্সামের রেজাল্টটা জানুয়ারি মাসে এত পাইছে, ফেব্রুয়ারি মাসে মানে 12 মাসের মধ্যে সে কত পাইছে সেটার একটা লিস্ট তৈরি করছে। তো টোটালটাও এখানে আমরা দিতে পারতাম যে টোটাল তারা এক বছরে কত মার্ক পাইছে, টোটালটাও এখানে দেওয়া হয় নাই। জাস্ট আপনাদেরকে এইচ লুকআপ ফর্মুলাটা বোঝানোর জন্য এটা লিস্ট তৈরি করছি। যদি ফর্মুলাটা এখানে থাকে আর এই ফর্মুলার ইনফরমেশনটা নিচে থাকে তার নিচে একটা কলামের মধ্যে, তো আমাদের বি লুকআপ কি চায়, বি লুকআপটা চাই হচ্ছে কলাম ইনডেক্স নাম্বার, আর এইচ লুকআপটা চাই রো ইনডেক্স নাম্বার। এইটুকু তফাৎ। তো এই ভিডিওটাতে আমরা শুধুমাত্র এইচ লুকআপই শিখবো না, আমরা সাথে শিখবো কিভাবে ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে হয়। এইরকম ভাবে যে আমাদের একটা লিস্ট থাকবে, লিস্ট কিভাবে তৈরি করবো, যে আমরা এখানে যে এতগুলো স্টুডেন্ট আছে তো এই সবগুলো স্টুডেন্টের একটা লিস্ট তৈরি করছি যে এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো, যে তারটা সিলেক্ট করা মাত্রই কি এটা চেঞ্জ হয়ে যাবে। যদি সবার শেষে একটা মাফিজ মিয়া, তো সে আইএক্স মানে 9-এ পড়ে, তো আমরা চেক করি আইএক্স মাফিজ মিয়া আইএক্স 9-এ পড়ে, তার জানুয়ারি ফেব্রুয়ারিতে 188, 186 এবং ডিসেম্বর 166। তো এইরকমভাবে একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করা শেখাবো, প্লাস কি এইচ লুকআপের ফর্মুলাটা কীভাবে করতে হয় সেটা শেখাবো। তো লেট স্টার্ট। তো আমরা এখানে একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করি, তো একটু বড় করে এটা মার্চ করে নেই, একটা সেল করে নেই, এটা মার্চ করে নিলাম। তো এইখানে সিলেক্ট করা অবস্থায় মাউসটা এখানে আনা অবস্থায় আমরা যাব ডাটাতে। তো ডাটাতে যাওয়ার পর এখানে দেখবেন ডাটা ভ্যালিডেশন একটা অপশন আসছে, এটাতে ক্লিক করতে হবে। তো এখানে এটা আসার পর এখানে সেটিং থাকা অবস্থায় আমরা এইখানে অ্যালাউ এর জায়গায় এখানে আমরা লিস্টে ক্লিক করব। তো ডাটা ভ্যালিডেশন নিয়ে আমি পরবর্তী সময়ে আরও অনেক ভিডিও তৈরি করব, তো ওই ভিডিওর আমন্ত্রণ রইল। তারপর লিস্টে ক্লিক করার পর এখানে সোর্স লেখা আছে, দেখুন সোর্স। তো সোর্সে ক্লিক করবেন, ক্লিক করে আপনাদের এই ফুলটা সিলেক্ট করতে হবে, এটা এটা সরায় লইতে পারবেন। তো এটা যদি চলে যায় এরকমভাবে, চলে গেলে কোনো সমস্যা নেই, আপনারা এখানে ক্লিক করবেন এটা চলে আসবে। তো এই সোর্স এটাতে ক্লিক করা অবস্থায় আপনারা এটা সিলেক্ট করবেন, আপনি যাদের লিস্টটা তৈরি করতে চান। তো এই পর্যন্ত সিলেক্ট করার পর এখানে এটা আসবে, তারপর ওকেতে ক্লিক করবেন। তো এখানেই দেখুন আমাদের ড্রপ ডাউন লিস্টটা চলে আসছে। তো আমাদের এটা একটু নিচের দিকে আছে, তো আমরা যদি এটাকে উপরের দিকে নিতে চাই হোমে যাব, হোমে গিয়ে যে এইখানে অ্যালাইনমেন্টটা সেট করে নেব। তো এই পর্যন্ত হয়ে গেল। তো এখানে অ্যালাইনমেন্টে কিছু দেখা যাচ্ছে না, তো আমরা এখানে বর্ডার দিয়ে দিই অল বর্ডার। তো অল বর্ডার দিয়ে দিলাম, এখানে আমরা অল বর্ডার দিয়ে দিই কোনো সমস্যা নাই, অল বর্ডার দিয়ে দিলাম। তো আমরা এখানে প্রথমে বের করব ক্লাস, তো আমরা ক্লাস লিখি CLASS ক্লাস, এরপরে বের করব জানুয়ারি মাসেরটা, জানুয়ারি, তারপরে ফেব্রুয়ারি, বা আমরা জুনেরটা বের করি, যে জুনেরটা, তারপরে নভেম্বরেরটা। তো আমরা এই পর্যন্ত নভেম্বরেরটা বের করব। তো এখানে আমরা এটা দিয়ে দেই, তো এই পর্যন্ত হলো। তো এখানে আমরা ড্রপ ডাউন লিস্টটা তৈরি করবো, এইচ লুকআপ ফর্মুলাটা কীভাবে ব্যবহার করা হয় এখন লিখব। তো আমরা একটু মনোযোগ দিতে হবে এখানে, এখন মনোযোগ না দিলে এইচ লুকআপটা বুঝতে পারবে না। তো প্রতিটা ফর্মুলা লেখার আগেই আমরা ইকুয়াল টু দিব, ইকুয়াল টু ছাড়া কোনো ফর্মুলা হয় না এক্সেলের মধ্যে। তো এখানে এইচ এল দিতে কিন্তু এইচ লুকআপটা নিচে এসে পড়বে, তারপর ট্যাব দিলে এটা ব্র্যাকেট সহ হয়ে যাবে, তো এইচ এল দিতে এইচ লুকআপ হয়ে যাবে।
তো আমরা এস লুকআপ লেখার পর এখানে দেখুন কি চাইতেছে আমাদের। এখানে আমাদের চাইতেছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালুটা কি আমরা, লুকআপ ভ্যালুটা হচ্ছে আমরা কার ইনফরমেশনটা চাই। তো আমরা এই ভ্যালুটার ইনফরমেশন চাই, এইখানে এই সেলটার ইনফরমেশন চাই। এই সেলে আমরা যা লিখবো তাই আসবে, মানে এইখান থেকে যা কর যে কারণ নাম লিখবো সেটাই আসবে। তো এই এটা এই স্যালারি আমরা মান চাই, ভ্যালুটা চাই। তো ভ্যালুর পরে লুকআপ ভ্যালুটা বোল্ড হয়ে আছে, দেখছেন বোল্ড। তো বোল্ডটা এই ভ্যালুটা শেষ হয় না, এখনো ভ্যালু শেষ হবে। যদি আমরা কমা দিই তাহলে এই ভ্যালুটা লুকআপ ভ্যালুর যে কাজটা এটা শেষ হবে। তো দিলাম কমা, কমা দিতেই দেখুন এই বোল্ডটা এই জায়গায় টেবিলারেতে চলে গেছে। তো টেবিলারে আমরা বি লুকআপের মধ্যে টেবিলারেটা শিখাইছিলাম শিখেছিলাম। তো এখানেও টেবিলারেটা হচ্ছে আপনি যার ইনফরমেশনটা চান সেটা হবে আপনার ফার্স্ট এই লাইনের মধ্যে। যদি আপনি এখান থেকে টান মারে দেন তো আমাদের কিন্তু এটা হইছে না, হয়েছে না। কারণটা কি, আমরা তো এইটার মান চাই না, আমরা চাই এইটার মান। তো আমাদের কি করতে হবে, তো এইখান থেকে ধরে যে পর্যন্ত দিবেন আপনার যে পর্যন্ত মান চান সেই পর্যন্ত। আমরা নভেম্বর পর্যন্ত চাই, তো নভেম্বর পর্যন্ত দিব। তো এইখান থেকে ধরে আমরা নভেম্বর পর্যন্ত নিয়ে যেতে পারি, তো থাক এটা এই পর্যন্ত দিয়ে সমস্যা নেই, ডিসেম্বরের মানটাও বের করতে পারবো। তো টেবিলারেটা শেষ আমাদের, টেবিলারে বোল্ড হয়ে আছে, তো আমাদের টেবিলারের কাজ শেষ। তো আমরা কমা দিলে টেবিলারে শেষ। তো রো ইন্ডেক্স নাম্বার, দেখুন এখানে আমাদের বি লুকআপে ছিল কলাম ইন্ডেক্স নাম্বার চাইতো, কিন্তু এখানে তো বি লুকআপের মধ্যে আমাদের কলাম ইন্ডেক্স নাম্বার চাইতো, কিন্তু এখানে রো ইন্ডেক্স নাম্বার চাইছে। এটাই হচ্ছে এস লুকআপ আর বি লুকআপের মধ্যে একটা ডিফারেন্স। তো এখানে আমরা যেহেতু ক্লাস বের করব, ক্লাসটা কোন রোতে আছে, তো রোটা হিসাব করবেন, যেখান থেকে সিলেক্ট করবেন সেখান থেকে আপনারা রোটা হিসাব করবেন। তো এটা সিলেক্ট করার প্রথম রো, এই দুই নাম্বার রো, এটা হচ্ছে প্রথম রো। দুই নাম্বার এখানে থাকলে কি হবে, কিন্তু আমাদের সিলেক্ট করার প্রথম রো, এটা হলো এক নাম্বার। তো আমরা ক্লাসটা হবে দুই নাম্বার রো। তো আমাদের রো ইন্ডেক্স নাম্বার দিতে হবে টু। টু দেওয়ার পর এখানে কমা দিতে বলছে, তো দিলাম কমা। তো এখানে দুইটা অপশন আসছে, ট্রু অ্যাপ্রক্সিমেট ম্যাচ, এরপর ফলস হচ্ছে এক্সাক্ট ম্যাচ। তো আমরা এই অ্যাপ্রক্সিমেট ম্যাচ নিয়ে একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করব, একটা ভিডিওই, সেখানে আমরা অ্যাপ্রক্সিমেট সম্পর্কে জানবো। তো এখানে আমাদের এক্সাক্ট ম্যাচ দিতে হবে, এখানে আমরা ফলসও দিতে পারি, ডাবল ক্লিক করলে ফলস লেখাই হয়ে যাবে, বা জিরো দিলেও হবে। তো আমাদের এটা শেষ। তারপর কি বলছে, লুকআপ রেঞ্জ, লুকআপ যে না রেঞ্জ লুকআপের যে কাজ, এরপরে দিতে বলছে ব্র্যাকেট, ব্র্যাকেট দিতে বলছে। তো আমাদের এক পর্যন্ত এইচ লুকআপের ফর্মুলা শেষ। তো ব্র্যাকেট দেওয়ার পর দেখুন এই যে পপ আপ মেনুটা আছে সেটা চলে গেছে। তো চলে যাওয়ার পর আমাদের ফর্মুলা শেষ, চলে তো যাবে সে। তো আমরা এন্টারে ক্লিক করলাম, দেখুন এখানে এমদাদুল হক, সে ক্লাস ফাইভে পড়ে, এমদাদুল হক ক্লাস ফাইভ। তো আমরা যদি এমদাদুল হক না দিয়ে এখানে ড্রপ ডাউন লিস্ট থেকে দেই আরিফুল হক, তো কি আসবে, তো আরিফুল হক ক্লাস সিক্স, এই যে আরিফুল হক সিক্স। যদি আমরা এখানে যাই সবার শেষে যাই রিয়াজউদ্দিন, তো রিয়াজউদ্দিন পরে ক্লাস কি, এটা ক্লাস টেন, তো সে পরে ক্লাস টেন। তো একদম ইজি। তো আমরা এটাও দেখি, তো ইকুয়াল টু এস লুকআপ, এই সেল ট্যাপ দিতে লুকআপ হয়ে যাবে। লুকআপ ভ্যালু আমরা এই লুকআপ ভ্যালু, এই সেলের ভ্যালুটা জানতে চাই, তো এই সেল লিব। তারপর কমা দিতে টেবিলারেতে চলে যাবে, আমরা এটা ফুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা টেবিলারের পর কমা দিতে হবে, তাহলে টেবিলারে যাবে। তারপর রো ইন্ডেক্স নাম্বার, যেহেতু আমরা এটা জানুয়ারিটা বের করতে চাই, জানুয়ারি হইতেছে এক দুই তিন, তিন নাম্বার, তাহলে দিতে হবে থ্রি। তো অবশ্যই আপনারা একদম সহজে বুঝতে পারতেছেন রো। তারপর ব্র্যাকেট দিতে, তারপর আমরা জিরো দিব। এখন আগে দিছিলাম ফলস লিখে, এখানে জিরো দিব, জিরো ফলসও দিতে পারেন জিরো দিতে পারেন, ঠিক আছে, দুইটা থেকে একটা। তারপর ব্র্যাকেট দিতেই শেষ। তারপর আমরা দিব এখানে জুন মাসেরটাও বের করবো, একই একই ওয়েতে, কোনো পার্থক্য নাই, আপনারাও একই ওয়েতে বের করবেন। তো আমরা ইকুয়াল টু দিলাম এই সেল ট্যাপ আর লুকআপ ভ্যালু, লুকআপ এই ভ্যালুটার মান চাই। তো কমা টেবিলারে এই ফুলটা সিলেক্ট করতে পারি আমরা, সিলেক্ট। তারপর আবার কি রো ইন্ডেক্স নাম্বার, যেহেতু এটা জুনেরটা বের করতে চাই, জুনটা আমরা খুঁজে বের করবো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আট নাম্বার। তো এটা দিলাম আট, সরি আট, আট দিয়ে কমা, তারপর জিরো, জিরো মানে ফলস, ফলস লিখে দিলেও হবে। তো নভেম্বর একটা বের করি আমরা ইকুয়াল টু, তারপর আমরা চেক করব এস এল ট্যাপ লুকা, লুকআপ ভ্যালু দিলাম লুকআপ ভ্যালু, কমা রো ইন্ডেক্স নাম্বার, সরি রো ইন্ডেক্স নাম্বার না, টেবিলের
তারপর হচ্ছে রো ইন্ডেক্স নাম্বার। তো নভেম্বর এটা কয় নাম্বার? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 নাম্বার। তো দিলাম 13, একটু বেশি হলেও সমস্যা নাই 13। তো 13 দেওয়ার পর অ্যাপ্রক্সিমেট এখানে ফলস দিলেও FALSE ছোট হাতের লেটার দিয়ে দিলেও হবে, কোনো সমস্যা নাই। তো এখানে আমরা চেক করি এই সবার শেষে এটা মাফিজ মিয়ারটা চেক করে দেখি কি হয়। তো মাফিজ মিয়ার এখানে দেখুন নভেম্বর মাসে সে পাইছে 168, জুন মাসে সে পাইছে, জুন কোনটা, এই যে এটা জুন। তো জুনেরটা সিলেক্ট করলাম, জুনেরটা একটু কালার করে দিলাম, জুন মাসে 178 পাইছে। তো জানুয়ারি মাস, জানুয়ারিটাও একটু কালার করে দেই। তো জানুয়ারি মাসে সে পাইছে 188। তো হইলো ক্লাস, সে কোন ক্লাসে পড়ে? সে ক্লাসে পড়ে 9-এ, নফিস বয়। তো এইভাবে আপনারা একটা হরিজন্টালি কোনো কিছু যদি খুঁজতে চান তখনই আপনাকে এইচ লুকআপ ফর্মুলা ব্যবহার করতে হবে। আর যদি ভার্টিক্যালি কোনো ভ্যালু আপনারা কোনো ডাটা খুঁজতে চান তাহলে আপনাকে বি লুকআপ ইউজ করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রইল আজকে এই পর্যন্ত। এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিও দেখে আপনারা সামান্যতম উপকৃত হন তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব এবং একটা শেয়ার কিন্তু আমি আশা করতেই পারি। তাহলে এগুলা করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি কোনো প্রকার ভুল ত্রুটি থাকে, আমার চ্যানেলের কোনো ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি থাকে তাহলে আমার ফেসবুকে বা আমার কমেন্টে, ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না, তাহলে আমি ওই ভুল ত্রুটিটা সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ। নেক্সট ভিডিওর আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।